ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলটি সোনামুড়া সিপিএম পার্টি অফিসের সামনে থেকে শুরু করে সোনামুড়ার অলিগলি পথ অতিক্রম করে শেষ হয় সিপিআইএমের পার্টি অফিসের সামনে। এই কর্মসূচি সম্পর্কে কথা বলতে গিয়ে DYFI এর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক নিত্যানন্দ দাস বলেন, রাজ্যের মধ্যে শূন্য পদগুলি পরিমাণ আছে, সরকার এতে নিয়োগ করার জন্য কোনো ধরনের পরিকল্পনা নেই। বরং আজকে আমাদের রাজ্যে ডাক্তার এমনকি নানান ধরনের প্যারামেডিকেলের নানান ধরনের সেই বিষয়গুলি উচ্চ শিক্ষিতরা আন্দোলন করছে, সংগঠিত হচ্ছে, যেই জায়গার মধ্যে তাদের কাজের ব্যবস্থা করার জন্য কোনো সিদ্ধান্ত নেই। এরা বড় কথা বলছে, এখন এক দলের মুখ্যমন্ত্রী বলছে এই সময়ের মধ্যে 10,000 চাকরি দিয়েছে। আমরা ডিওয়াইফাই বলতে চাই, কোথায় চাকরি দিয়েছে তাদের সেখানে তত্ত্ব, তাদের সেখানে এই যে বিষয়গুলি দেওয়ার জন্য কোনো ধরনের মিথ্যা ফুলঝুরি সেই জায়গার মধ্যে সাজছে। কাজে আমাদের রাজ্য এবং দেশের ক্ষেত্রে বেকারদের কাছে সর্বনাশ নীতি গ্রহণ করেছে। সেই দিক থেকে আমাদের এই বেকারদের স্বার্থ রক্ষা করার জন্য, কাজের অধিকার আদায় করার জন্য, আমাদের মৌলিক অধিকার এই অধিকারটাকে আদায় করার জন্য আমার লড়াই ছাড়া বিকল্প কিছু নাই। এই লড়াই আমরা দেখেছি আমাদের বিগত বামপন্থ সরকার সময়তে এই যুবকদের কাজের গ্যারান্টি করার জন্য সেখানে নানানভাবে সেখানে প্রস্তুতি নিয়েছিল, এটাকে দুলিশ্বাস করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। সেই জায়গার মধ্যে আমরা বলতে চাইছি, এই যে 10,300 সেখানে 323-এর কথা বলা হয়েছে, তাদের যেই ভীষণ ডকুমেন্টের কথা সেখানে আছে, এই ডকুমেন্টের মধ্যে এই 10,300 স্থায়ী ব্যবস্থা করবেন সেখানে সেই দিন বলেছেন। আজকে তারা মৃত্যু মিছিল একটার পর একটা সেখানে নানানভাবে হতাশাগ্রস্ত হয়ে সেখানে মৃত্যুবরণ করছে, সেখানে সরকারের কোনো হেল্পলাইন নেই, এদের স্থায়ী ব্যবস্থা করার জন্য কোনো চিন্তা নেই। আজকে 10,300 এই যে হাজার হাজার পরিবারগুলি আছে সর্বনাশের দিকে যাচ্ছে। আমরা DYFI সেখানে তাদের পাশে থেকে তাদের জন্য এদেরকে স্থায়ী ব্যবস্থা করার জন্য লড়াই করছি। সেই বাইট ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।